এ জগতে সত্য হরিনাম, বাকি সব মিথ্যা। মন দিয়ে শুনে নেবেন, এ জগতে সত্য হরিনাম, বাকি সব মিথ্যা। আজকে মেদিনীপুরের মাটিতে আপনার জন্ম হয়েছে, আপনি যখন মরে যাবেন আপনার বীরভূমের মাটিতে জন্ম হবে, ওখানে আলাদা ছেলে মেয়ে সংসার পাবেন, তাই তো? আবার ওখানে মারা যাবেন, আবার নবদ্বীপে জন্ম নেবেন নদিয়াতে, ওখানে ছেলে মেয়ে সংসার আলাদা পাবেন। ওখানে মারা যাবেন, আপনার জন্ম হবে বোম্বেতে, ওখানে ছেলে মেয়ে সংসার আলাদা পাবেন। কিন্তু বলুন তো, যেখানে যতই জন্ম নিন সংসার আলাদা পান, ভগবান কি আলাদা পাবেন? যেখানেই জন্ম নেবেন আপনার আত্মীয় স্বজন নতুন নতুন হবে, কিন্তু ভগবান এক থাকবে। তাই তো সচিমাতা বলেছিল, নিমাই বলে, কি তুই আমায় কি বোঝাতে চাইছিস? বলছে, মা হরিনাম সত্য, বাকি সব মিথ্যা। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথে সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সার। একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে, একাই এসেছো ভবে, একা তো যেতে হবে, একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। সঙ্গের সাথীকে হবে না তো আর, হরিনাম সত্য, পূজার হরিনাম জন্ম নিয়েছিলাম। আস্তে 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 আমরা যখন জন্ম নিয়েছিলাম, তিনটে ঋণ নিয়ে জন্ম নিয়েছি। এইদিকে এইদিকে যারা ফোন করবেন ইশারা দ্বারা কথা বলুন। আমরা যখন জন্ম নিয়েছিলাম, তিনটে ঋণ নিয়ে জন্ম নিয়েছি, একটা দেব ঋণ, একটা ঋষি ঋণ, আর একটা পিতৃ ঋণ। এই যে যারা কীর্তন শুনছেন তাদের জীবনে তিনটে ঋণ আছে, একটা দেবতাদের কাছে, একটা বাবা মায়ের কাছে, একটা মুনি ঋষিদের কাছে। কিছু মনে করবেন না, আপনারা যারা এখানে কীর্তন শুনতে এসছেন তারা যাত্রার ঘরের ছেলে নয়, তারা কাদের ঘরের ছেলে? ঋষির গোত্রের ছেলে। যেমন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, প্রদীপ বাবু আপনার গোত্র কি, আমি বলবো আমার গোত্র মধুকুল্ল, তার মানে আমি মধু ঋষি বংশের মানুষ। যদি আপনাকে জিজ্ঞাসা করায় আপনি কোন গোত্রের, আপনি বলবেন ভরদ্বাজ, মানে আপনি ভরদ্বাজ ঋষির গোত্রের মানুষ। এই জন্য আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কোন গোত্রের, আপনি বলবেন আমি কাশ্যপ, মানে কাশ্যপ ঋষির গোত্রের মানুষ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ঋষির বংশের মানুষরা অখাদ্য কুখাদ্য খায়? জোরে বলুন, আমি জোরে শুনতে চাই, অখাদ্য কুখাদ্য খায়? তাহলে বাজারে গেলে কাটাকাটি চলে তখন আপনারা আনেন কেন? বলে, জানতাম না, আজ থেকে জেনে গেলাম, কাল থেকে আর আনবো না। তাহলে আমাদের ঋষিদের কাছে একটা ঋণ আছে, যেহেতু আমরা ঋণটা রাখতে পারলাম না কথা দিয়ে। দেবতাদের কাছে ঋণ, পিতা মাতার কাছে ঋণ, শোধ করবেন কি করে? পিতা মাতার ঋণ শোধ করবেন, পিতা মাতার মৃত্যুর পরে তার সাধ্য কাজ ভক্তি ভরে করবেন, তখন আপনার পিতা মাতার ঋণ শোধ হবে। যদি কোনো ছেলে মনে করে আমার বাবা মরে গেছে, দাই খালাস করে কোনো রকমে দু চারজনকে খাইয়ে পার করে দিলেই মাছি, তবে সে তৈরি হয়ে থাকুক, তার ছেলেও কিন্তু ওই রকম মনে তৈরি হচ্ছে, ও যার বাবাকে, ও যা বাবাকে করেছে তার চাইতে নিচু মানের করবে। আপনার রক্ত যেমন আপনার সন্তানের রক্ত সেরকম হবে। এই জন্য বাবা মায়ের ঋণ শোধ করতে হয় কীভাবে, না তার মৃত্যুর পরে তার সাধ্য কাজ সম্পন্ন করার পর। যে ছেলেটি কীর্তন গান করাচ্ছেন উনি এসেছেন, দুটো কথা বলবেন। সবাই শান্তি শৃঙ্খল করে বসবেন,
হুড়াহুড়ি কর্ম করার দরকার নেই, সবাই প্রসাদ সেবন করে বাড়ি যাবে একদম। আমি দেবদুলালের পক্ষে বলি, দেবদুলাল আসলে এত বড় একটা জায়গার ব্যবস্থা করেছেন, আসলে যদি কেউ দাঁড়িয়ে থাকেন না দৃষ্টি কটু লাগে, দেখতে খুব খারাপ লাগে, কেন বলতো দাঁড়িয়ে থাকেন যদি, আপনার একটু জায়গা করে নিন, একটু বসে নিন, আপনাদের ভালো হবে। আপনারা ভাবছেন যে যারা দাঁড়িয়ে আছেন যে একটু পরে গিয়ে সেবা নেব, সেবা নেবার লোক কিন্তু প্রচুর, এখন দু চার ঘন্টা লাগবে ওদের, আপনারা পরে নেবেন নামটা শ্রবণ করার পর। আশীর্বাদ করুন, একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি।